প্রিয় বন্ধুরা, এই যে সরাসরি ভয়ানক জিন ছাপ দেখুন রান ভাই, ওই যে চলে যাচ্ছে কিন্তু সামনের দিকে আগাচ্ছে, কিন্তু প্রিয় বন্ধুরা একদম আগুনের রূপে একটা ভয়ানক জিন ছাপ ওই যে সামনের দিকে যাচ্ছে রান ভাই, ওটা কিন্তু চলতেছে চলতেছে সামনের দিকে যাচ্ছে কেমন জানো প্রিয় বন্ধুরা, এই যে সরাসরি জিন ছাপ দেখুন, জি ভাই ইয়াল্লাহ, ওই যে যাচ্ছে রান ভাই, যেদিক দিয়ে যাচ্ছে কেমন দাগ হতে হতে যাচ্ছে দেখছেন, কি হলো ভাই, আপনারও কি একই সমস্যা, আমার সর্বঙ্গ চলে যাচ্ছে ভাই, সালমান একটু শান্ত হন ভাই, ইয়াল্লাহ ভাই কি বিপদে বললাম ভাই, সম্ভবত ওই জিন্স হাফটা উজ্জ্বল ভাই সালমান ভাই সবাইকে সম্ভবত কামড় দিছে ভাই, দেখছি ভাই ওই দুজনে কিন্তু ঘাড়ে চলতেছে ভাই, আপনি ভাই এই যন্ত্রণা থেকে বাঁচান ভাই, যে হোক ভাই পর্যন্ত অজ্ঞান করে দেন ভাই আপনি, যাতে এই যে যন্ত্রণাটা ভোগ না করতে হয় ভাই, সালমান ভাই একটু দুর্বল হয়েছে মনে হচ্ছে, অবস্থা দেখছেন ভাই আমাদের আগুনটা কিন্তু ওখান থেকে সরাসরি কেমন জানো লিপে যান, ওখান থেকে কেমন জানো ঘাড়ের উপর সম্ভবত দুজনের শরীরে ভাই আক্রমণ করে এখান থেকে চলে গেছে ভাই, জি ভাই সেরকম একটাই মনে হলো ভাই, জি ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন ভাই, ওইটা যেদিক থেকে যাচ্ছে কেমন অদ্ভুত একটা দাগ হইতে হইতে যাচ্ছে কেমন জানো, এই যে প্রিয় বন্ধুরা এই যে এদিক দিয়ে গেছে, এই যে একটা দাগ পড়ে গেছে এদিক দিয়ে, জি ভাই আপনি জ্ঞান ফেরার চেষ্টা করেন ভাই, যন্ত্রণাটা হবে না তো ভাই, নয়ন ভাই এটা কোথায় আমি মালয়েশিয়া থেকে দেখছি, জি মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন, এবং সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো, জান ভাই ভাই এখনো মনে হচ্ছে সমস্যা আছে, আমার মনে হয় এখানে নিয়ে আমরা বেশিক্ষণ অবস্থান করতে পারবো না ভাই, বেশিক্ষণ ভাই দূরত্ব নিয়ে বেরোন ভাই, দূরত্ব নিয়ে বেরোন, অবস্থা কিন্তু খুবই খারাপ,
রেজাল ভাই এখনো কি যন্ত্রণা হচ্ছে ভাই? ভাই সর্ব শরীর জ্বলে পুড়ে ছায়া যাচ্ছে ভাই। দেন ভাই এখানে একটু দাঁড়ান না ভাই, আপনি আর একটু দাঁড়ান না, দ্রুত নিয়ে বেরোন। আব্দুল আল আমিন, আমি ফরিদপুর থেকে দেখছি, ধন্যবাদ। আমরা এখন এখান থেকে বেরোয় যাবো, একটু এখানে দাঁড়াবো না। উজ্জ্বল ভাই এবং সালমান ভাইয়ের সম্ভবত আক্রমণ করে একদম অবস্থা খুবই খারাপ করে ফেলছে। প্রিয় বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোয় যাচ্ছি, পরবর্তী ভিডিওর সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।